ফ্রেন্ডস, আমি আজ আপনাদের সাথে একটা নতুন টিপস নিয়ে এসেছি। আমি আপনাদের আগের ভিডিওতে কিন্তু বলিনি যে আজ আমি কোন ভিডিওটা নিয়ে আসব, কারণ আপনাদের জন্য আমি আজ একটা স্পেশাল টিপস নিয়ে এসেছি। দেখুন ফ্রেন্ডস, হেয়ারের প্রবলেম তো সবারই থাকে। এবার সবাই তো আপনারা মার্কেট থেকে কেনা জিনিস বা প্রোডাক্ট ইউজ করতে পারেন না, তো একটা ঘরোয়া উপায় আছে যেগুলো, যে উপায়টা ইউজ করলে আপনি সপ্তাহে যদি দুদিন ইউজ করেন তাহলে আপনার চুলের যে কোনো প্রবলেম কমে যাবে। র্যাশ, স্কিনে যে আমাদের স্কিনে যে র্যাশ হয়, মানে হেয়ারের স্কিনে যে র্যাশ, ড্যান্ড্রফ, এইসব সব প্রবলেম বা চুল ওঠা বা পাতলা চুল, যে কোনো সমস্যা থেকে আপনার থেকে মুক্তি দেবে। তো ফ্রেন্ডস, তো দেখে নিই কী কী লাগবে। ফ্রেন্ডস, আমি আজ আপনাদের পেঁয়াজের একটা খুব সহজ পদ্ধতি বলবো, যেটা ইউজ করলে আপনাদের চুলের সমস্যার সমাধান হবে এবং খুব সহজে আপনারা এটা ঘরে করতে পারবেন। তো কিছুই না ফ্রেন্ডস, প্রথমে অনিয়নটা বা পেঁয়াজটা আমরা কুচি কুচি করে কেটে নেব। তো চলুন ফ্রেন্ডস, পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর তারপরে এটাকে আপনারা মিক্সার করে নেবেন। আর যাদের মিক্সার নেই তারা ফ্রেন্ডস, আপনারা অনিয়নটাকে যে কোনো জায়গা থেকে আপনারা এটাকে পেস্ট করে নেবেন বা বেটে নেবেন। তারপরে এর রসটাকে আমরা বের করে নেব। আপনারা ফ্রেন্ডস সপ্তাহে দুদিন ইউজ করে দেখুন, আপনারা ফল পাবেনই। আর অনিয়ন আপনাদের কোনো ক্ষতি করবে না, কারণ এটি একটা ন্যাচারাল প্রোডাক্ট, বা বাড়িতে তৈরি করার জন্য এটা আপনাদের খুবই ভালো এবং সকলের ঘরেই পেঁয়াজ থাকে। তো আপনারা সপ্তাহে দুদিন প্লিজ ইউজ করবেন এবং করার পর দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না এবং সমস্যা সমাধান থেকে মুক্তি পাবেন, এবং আমি যেভাবে বলবো আপনারা সেভাবেই কিন্তু ইউজ করবেন। তো ফ্রেন্ডস, আমরা এটা কেটে নিয়েছি, এবার চলুন এটাকে আমরা মিক্সারে, ফ্রেন্ডস দেখুন আমি এটা মিক্সার করে রস বের করে নিয়েছি। এবার আপনারা যেভাবে পারেন এর রসটা বের করে নেবেন। এবার আপনাদের হেয়ার অনুসারে আপনারা রস করবেন, যতটা আপনাদের লাগবে, একটা বা দুটো যতটা পেঁয়াজ লাগবে আপনারা তার রস বের করে নেবেন। তো এবার চলুন ফ্রেন্ডস এটা কীভাবে ইউজ করবেন আমি দেখিয়ে দিই। ফ্রেন্ডস, এবার এই অনিয়ন জলটা, রসটা আমি আমার চুলে অ্যাপ্লাই করব। তো চলুন দেখবেন কিভাবে অ্যাপ্লাই করব। আমি তার জন্য এরকম একটা ড্রপার নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে ইউজ করতে পারেন বা অন্য কিছুতে ইউজ করতে পারেন বা স্প্রে বোতলে ইউজ করতে পারেন। এইভাবে পুরো চুলে গোড়ায় গোড়ায় দেবেন। ফ্রেন্ডস, এইভাবে গোড়ায় দেওয়ার পর আপনি সুন্দর করে ম্যাসাজ করবেন 15 মিনিট, না হলে আপনি 5 থেকে 10 মিনিট করবেন। এই ম্যাসাজটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন এই অনিয়ন যে জুসটা, পেঁয়াজের রসটা আপনি দিচ্ছেন এবং ম্যাসাজ করছেন, তখন আপনার রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে এবং এর ফলে কী হবে, আপনার
চুল গজাবে নতুন, এবং রক্ত সঞ্চালন বাড়লে নতুন চুল গজাবে এবং চুলের গোড়া শক্ত হবে যাতে আপনার চুল না পড়ে। তো এইভাবে যদি আপনি সপ্তাহে দুদিন করেন এবং তারপর ম্যাসাজ করেন, তারপরে আপনার তাহলে আপনার চুলে সমস্ত সমস্যা দেখবেন দূর হয়ে যাবে আস্তে আস্তে। আপনি সপ্তাহে দুদিন করে ইউজ করবেন। ভালো করে করে দেবেন এবং ম্যাসাজ করবেন। ফ্রেন্ডস, আমি শ্যাম্পু এবং কন্ডিশনার করে চলে এসেছি। দেখুন ফ্রেন্ডস, আমার চুলটা কতটা সুন্দর লাগছে এবং সফট প্রচণ্ড। তো ফ্রেন্ডস, আমি যেভাবে বললাম আপনারা এইভাবে দিনে সরি সপ্তাহে দুবার করে ইউজ করবেন, এবং যেভাবে বললাম শ্যাম্পু করার আগে পেঁয়াজের রসটা ইউজ করে আপনারা 40 মিনিট মতো রেখে দেবে, তারপর শ্যাম্পু এবং কন্ডিশনার করে নেবে। তো এইভাবে আপনি 15 দিন ইউজ করুন, তাহলেই দেখবেন আপনার নতুন চুল গজাবে এবং চুল ঘন এবং সুন্দর হবে। তো ফ্রেন্ডস, আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আর একটা টিপস নিয়ে আসবো হেয়ারের জন্য। দেখুন ফ্রেন্ডস, অনেকেই তো আপনারা পেঁয়াজের রস ইউজ করতে চান না গন্ধের জন্য বা যে কোনো কারণের জন্য, সেই জন্য আমি নেক্সট ভিডিওতে এমন একটা টিপস নিয়ে আসবো যেটা আপনারা সকলে ইউজ করতে পারবেন, এবং সেটা ইউজ করার জন্য আপনাদের বাড়তি কোনো কিছু লাগবে না, আপনারা ডেলি আপনাদের ঘরে সেটা থাকে এবং আপনারা নষ্ট করেন, এরপর থেকে সেই জিনিসটাকে আর নষ্ট করবেন না, আপনাদের কাজে লাগবে। এবং সেই জিনিসটা এত ভালো স্কিন, হেয়ার এবং সমস্ত কিছুর জন্য সেই জিনিসটা ভীষণই ভালো আমাদের শরীরের জন্য। সেই জন্য ফ্রেন্ডস, নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে তো সাবস্ক্রাইব করতেই হবে, আর বেল বাটনকে ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। টাটা, বাই ফ্রেন্ডস।